Good morning, welcome back to my channel. এখন বেজে গেছে 11টা আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন আমি রান্না করতে চলে যাব তো আজকে একটা স্পেশাল রেসিপি আমি বানাচ্ছি বাজার করে আনলো সবকিছু যা যা দরকার তো চলুন আপনারা দেখাচ্ছি আজকে কি বানাচ্ছি আমি আজকে আমি বানাচ্ছি একটা কোরিয়ান রেসিপি তো প্রথমে নিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা 8-9টা রসুন কোয়া আর 1 ইঞ্চি মতন আদা এবার আমি একটা প্যানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ কাপ আর 1 কাপ জল নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব এটা অ্যাকচুয়ালি আমি মার তৈরি করছি ভাতের মার যেটা তৈরি করা হচ্ছে আর একটুখানি নুন অ্যাড করে নিচ্ছি এবার এটাকে একবার ফুটিয়ে নেব এই দেখুন আমি বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি এরকম লাগবে দেখতে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আদা আর রসুনটা ভিজিয়ে রাখব কিছুক্ষণের জন্য প্রায় 1 ঘন্টার জন্য আমি এখানে একটা হাফ বাঁধাকপি কেটে নিয়েছি এরম করে এবার এটাকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিচ্ছি জলটা শুকানোর পর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য তো এখানে আমি চালটা বসিয়ে দিয়েছি আমি বাসমতি রাইস ইউজ করছি বাট এখানে রেগুলার নর্মাল রাইসও ইউজ করা যেতে পারে তো এগুলো করতে করতে আমার ইচ্ছা করলো লেবুর জুস খেতে তো এখন লেবুর জুসটা বানিয়ে নিচ্ছি বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা খুব গরম পড়েছে কলকাতাতে খেয়ে একটু ফ্রেশ হয়ে যাই তারপর আবার রান্নার দিকে চলে যাব তো এখানে 1 ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রাখা এবার এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর সময় একটু চিনিও অ্যাড করে দেব রেডি আমাদের পেস্ট ওয়াও এবার আমরা যেই বাঁধাকপিটা নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই বাঁধাকপিতে থেকে এবার জল বেরিয়েছে নুন সমেত তো ওটাকে এবার একটা কাপড়ে নিয়ে এরকম জলটাকে চিপে চিপে বের করে নিতে হবে যাতে বাঁধাকপিতে একটুকো জল বা নুন না থাকে এইভাবে বের করতে হবে একটা মোটা কাপড়ে রেখে এই যে আমি বের করে নিচ্ছি জলটা এই যে বাঁধাকপি এবার এই বাঁধাকপিটাকে পেস্টের সাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মিক্স করে নিতে হবে তো আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট তো এটাকে আমরা আচারের মতন করে একটা ক্লিন জারে করে রাখতে পারি যেরকম আচার রাখা হয় সেরকমভাবেই যেরকমভাবে আচারের খেয়াল রাখা হয় সেরকমভাবেই রাখতে হবে তো এটাও ওরকমভাবে খাওয়া যেতে পারে এখন আমি রাখছি না আমি এটাকে পুরোটা ইউজ করছি আজকে কেন কি আমি কমই বানিয়েছি এবার আমি কেটে নিচ্ছি কর্ন টুকরো টুকরো করে তো এখানে আমি মাশরুম কেটে নিয়েছি 7-8টা মতন এখানে আদা রসুন কুচো কুচো করে কেটে রেখেছি 5-6 কোয়া রসুন 1 ইঞ্চ থেকে একটু কম আধা আর এখানে আমি পেঁয়াজকলিকে এরমভাবে কেটে নিচ্ছি গ্রিন অনিয়ন তো সাদা পাটটা ওইখানে আর গ্রিন পাটটা এটা আলাদা আলাদা করে আমি বাটিতে কেটে নিয়েছি এবার কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে যাওয়ার পর আদা রসুনটা দিয়ে দিচ্ছি একটুখানি ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব কর্ন আর মাশরুম মিক্স করে নিতে হবে ভালো করে তারপর দিয়ে দেব 2 চামচ সয়া সস 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব আমি কিমচি যেটা হলো ক্যাবেজের কিমচি যেটা বানিয়েছি এটাকে কিমচি বলা হয় তো যেটা আমরা পেস্ট বানিয়েছিলাম একটু আগে ক্যাবেজ দিয়ে বাঁধাকপি দিয়ে তো সেটাই দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে বেশিক্ষণ রাখবো না এরপর সস অ্যাড করে দেব তারপর সাথে সাথেই রাইসটাও অ্যাড করে দেব আচ্ছা রাইসটা আমি বলতে ভুলে গেছিলাম রাইসটা কিন্তু হয়ে যাওয়ার পর আমি ফ্যানের নিচে প্লেটে দিয়ে ফ্যানের নিচে ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে ঝরঝরা থাকে এই যে আমি রাইসটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব খেয়াল রেখে যাতে রাইসটা ভেঙে না যায় লম্বা লম্বা রাইস নালে ভেঙে যাবে তো আস্তে আস্তে করে মিক্স করে নেব এরম করে 3-4 বার করে এরম করে টস করে নিতে হবে আর মিক্স করে থাকতে হবে নিচে যতবার লাগবে ততবার ভালো করে এরম করে টস করে মিক্স করে নিতে হবে 3-4 বার এরকম করে মিক্স করে নেব নিচে লাগবে আর টস করে নেব এরম করে 3-4 বার করে নেওয়ার পর গ্রিন অনিয়নের যে সাদা পাটটা সেটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব 3-4 মিনিট এরমভাবে রাখবো কড়াইতে হালকা হালকা করে নাড়তে থাকবো মাঝে মাঝে আমাদের এটা রেডি হয়ে গেছে এবার গ্রিন অনিয়নটা গ্রিন পাটটা দিয়ে দিলাম এর মধ্যে আর এটাকে কভার করে দেব তো এই যে কিমচি রাইস রেডি এবার সার্ভ করে নেওয়া যাক কি সুন্দর কালারফুল লাগছে তো এই যে আমাদের স্ন্যাক ডান হয়ে গেছে এবার আমরা খেতে বসে পড়ছি
চুনটা একটু কম আছে না বাকি ঠিক আছে এমনি কেমন লাগছে খেতে অন্যরকম লাগছে ভালো লাগছে তো এখন আমরা চলে এলাম ছাদে আর দেখুন ছাদে এসে কি দেখতে পেলাম রেইনবো ওয়াও তিনটে কালার গ্রিন ইয়েলো এন্ড অরেঞ্জ ওয়াও খুব সুন্দর লাগছে এইদিকে মিউ এই যে শুয়ে আছে এইদিকে অনেকগুলো গাছ লাগানো হয়েছে আমাদের ছাদে বড় হয়ে গেছে অনেকদিন পর এলাম ছাদে বেশ সুন্দর লাগছে এই যে ছাদে এসেও চাটা চাটি শুরু ওপরে ঘুড়ি উঠছে কিছুদিন পরই বিশ্বকর্মা পুজো এদিকে মিউ আর কালিয়ার মধ্যে একটু আগে মারপিট হলো এই কার্ডবোর্ডটা নিয়ে যাই হোক মিউ দখল করে ফেলেছে আর কালিয়া একটা নতুন খুঁজে নিয়েছে রাতে আরেকবার অল্প করে বানিয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের খুব ভালো লেগেছে তাই জন্য এটাই বানিয়ে নিচ্ছি দুপুরে যেটা ছিল সেটাও মিক্স করে নিলাম এর মধ্যেই কালকের চিকেনটা রয়ে গেছিল তো এখনো গরম করতে দিল সকালে চিকেন খেতে ভুলে গেছে ফ্রাইড রাইসটা এত ভালো হয়েছে না কিন্তু আমার মনেই ছিল না চিকেন আছে ঠিক আছে নাহলে আমি চিকেন দিয়ে খেতাম এবার আমি যখন মানে শেষ করে ফেলেছি না হ্যাঁ যখন শেষ করে ফেলেছি তখন আমার মনে পড়েছে যে চিকেনটা খাওয়া চিকেন দিয়ে দারুণ লাগছে তাই এখন মনে করে মাইক্রোওয়েভে দিল এখন খেতেই হবে এ বাবা মিউ এটা কিভাবে শুয়ে আছে তো আমাদের ডিনার কমপ্লিট আরও এখনও অফিস কন্টিনিউ করছে আর এদিকে আমরা অর্ডার করে ফেলেছি আমাদের ফেভারিট ব্লুবেরি চিজ কেক Wow, yummy! তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে